বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী বলেন সাংবাদিকরা দেশ জাতি ও গণতন্ত্রের বন্ধু এ সময় তিনি আরও বলেন একদলীয় সরকার ব্যবস্থা কায়েম করে আজ এই সরকার আমাদের গণতন্ত্রকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এই বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শওকত মাহমুদ কবি আব্দুল হাই শিকদার সহ আরও অনেকে